Hey everyone, assalamu alaikum. Smrity's cooking room e apnader shobai ke abaro welcome. Ajke apnader sathe perfect chola vuna recipe ti share korbo. Cholche Ramadan. Iftarite kintu ei chola chhara amader ekdomi iftar somporno hoy na. Cholun tahole kotha na bariye mul recipe te chole jai. এখানে আমি একটা বাটিতে 1 কাপ ছোলা নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ছোলাটাকে আমি ভিজিয়ে রেখে দিব সারা রাতের জন্য ছোলাটা সারা রাত অথবা কমপক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে পারফেক্টলি সিদ্ধ হবে পরদিন সকালে খুব ভালো করে আমি ছোলাগুলোকে 4-5 বার পানি চেঞ্জ করে এভাবে ধুয়ে নিয়েছি চুলায় আমি একটা প্যান দিয়ে ভিজিয়ে রাখা ছোলাগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ছোলা সিদ্ধ করলে কখনো কালো হবে না দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ও ছোট সাইজের দুইটা আলু কিছু লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি সিদ্ধ হচ্ছে তবে ছোলাটা সারা রাত ভিজিয়ে রাখার জন্য এই ছোলাটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলাটা কতটা সিদ্ধ হয়ে গেছে ছোলাটা এবং আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা স্টেনারে ছেকে নেছি আমি আলু এবং ছোলাটা একটা স্টেনারে ছেকে নিয়েছি এবার আমি আলুটা আলাদা করে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কাটা চামচ দিয়ে এই আলুগুলোকে একটু ম্যাশ করে নেছি ম্যাশ করে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে চুলায় আমি তেল দিয়ে দিয়েছি বড় সাইজের একটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজটাকে আমি খুব বেশি করে ভাজবো না কারণ মশলা দিতে দিতে কিছুটা ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরা বাটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি মিশিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এর মধ্যে আমি ছোট সাইজের একটা তেজপাতা কয়েক টুকরা করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দারুচিনির গুঁড়া ও সামান্য পরিমাণে এলাচের গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেছি ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দিব ছোলাটা দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি দুইটা আলুই দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে একটাও দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন নাড়ার সময় আমি আবারও একটু আলুটাকে যতটা ম্যাশ করা যায় এভাবে ভেঙে চুরে ম্যাশ করে নিচ্ছি আলুটা একটু ম্যাশ করে নিলে ছোলাটা কিন্তু একটু মাখা মাখা হয় দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আলু এবং ছোলাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে এটা রান্না করব না এভাবে নেড়েচেড়ে ঝোলটা শুকিয়ে নিব বেশ কিছুক্ষণ নাড়ার পরে ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ঝালটা আপনারা বেশি খেলে মরিচটা মাঝখান থেকে কেটে দিবেন আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি এজন্য কেটে দেইনি এভাবে আস্তই দিয়ে দিয়েছি
আরেকটু নেড়ে চেড়ে নিয়ে যখন একদমই এভাবে শুকনা শুকনা হয়ে আসবে উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে বেশিক্ষণ চুলার উপরে রেখে নাড়ব না, কিছুক্ষণ নেড়ে চেড়েই আমি নামিয়ে নিব। একদমই অল্প সময় নেড়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কতটা মাখা মাখা হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সহজেই কিন্তু পারফেক্ট ছোলাটা আমরা বুনা করে ফেললাম এবং ছোলাটা কালারটাও পারফেক্ট হয়েছে, একদমই কালো হয়নি। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ছোলা ভুনা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।